হাই আমি রূপম এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার সে আরো একটা ছবির রিমেক করতে চলেছে তবে এবার কোন তামিল তেলেগু বা ইতালিয়ান ফিল্ম নয় এবার একটা হিন্দি ছবির হ্যাঁ এই ছবিটা হচ্ছে তিরঙ্গা যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল রাজকুমার এবং নানা পাটেকার আপনারা অনেকেই টিভিতে ছবিটা দেখেছেন একটা ক্লাসিক মেন স্ট্রিম ছবি সেই ছবিটা রিমেক করতে চলেছে অক্ষয় কুমার এমনটাই শোনা যাচ্ছে যদিও এর কোনো কনফার্মেশান নেই তবে বলিউড হাঙ্গামা দ্বারা এই নিউজটা ক্র্যাক করা হয়েছে দেখার এটা বাস্তবায়িত হয় কি না তবে এটা করার কোনো দরকার নেই তার কারণ এই ছবিটা এমন নয় যেটা বহু আগের ছবি বা এটা এমন কোনো সিনেমা নয় যেই সিনেমাটা অক্ষয় কুমারের কেরিয়ারের ক্ষেত্রে একটা বড়ো ফলক হয়ে দাঁড়াবে যেমন ডন বা অগ্নিপথের মতো ছবি যেখানে প্রোটাগনিস্টের যে ক্যারেক্টার সেটা ব্যাপকভাবে লেখা এবং প্রোটাগনিস্টের সেই চরিত্রটা আইকনিক ঠিক আছে যেমন অগ্নিপথে বা ডনে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আইকনিক যে কারণে রিমেক করা হয়েছে তিরঙ্গায় কিন্তু এমন কোনো ক্যারেক্টার নেই যেটা মারাত্মক আইকনিক সিনেমাটা ডেফিনেটলি ভালো এবং সেই ছবিটা লোক এরকমভাবেই দেখেছে আমার মনে হয় এরকম বাজারে অক্ষয় কুমারের এইসব ছবি রিমেক করা তো উচিত না যেটা অডিয়েন্সের কাছে একটা বড় মার্জিনে অ্যাটেনশান পেয়ে রয়েছে তো দেখার এই ছবিটা অক্ষয় কুমার রিমেক করছে এটা সত্যি হয় কিনা এবং যদি সেটা রিমেক করে তাহলে ছবিটা কখন আসে এবং কখন যায় হল থেকে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুভার টিজার কবে আসবে কাঙ্গুভার টিজার আসতে চলেছে বারোই আগস্ট ছবির পরিচালক শিবা তার জন্মদিনের দিন একটা তারা টিজার প্ল্যান করছে যে টিজারের ডিউরেশন হবে চুয়ান্ন সেকেন্ডের এবং থাঙ্গালান যে ছবিটা আসছে মানে চিয়ান বিক্রমের সেই ছবির প্রিন্টের সাথে এই টিজার অ্যাটাচ থাকবে এমনটাই লেটেস্ট আপডেট রিতেশ দেশমুখ অক্ষয় কুমার এবং ফারদিন খান এই তিনজনকে আপনারা দেখতে চলেছেন আবার হেবেবির পরে হাউসফুল ফাইভে হ্যাঁ এই ট্রায়ও আবার ব্যাক করতে চলেছে হাউসফুল ফাইভে দেখার এই তিনজনকে অডিয়েন্স কীরকমভাবে পছন্দ করে দেখা হাউসফুল ফাইভে দু হাজার উনিশ সালে রেপ কেসের ওপর ভিত্তি করে সিনেমা বানাচ্ছিলো মেঘনা গুলদা যেটার নাম ছিল দায়রা যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কাপুর এবং আয়ুষ্মান খুরানার তবে আয়ুষ্মান খুরানা নিজের ব্যস্ত শিডিউলের জন্য এই ছবিটা ছেড়ে দিল সেই ছবিটা থেকে বেরিয়ে গেছে দেখার মেঘনা গুলজারের এই ছবিতে আমরা মেল লিড হিসেবে কাকে দেখতে পাই ডিরেক্টর আহমেদ খান অর্থাৎ ওয়েলকাম টু দ্য জঙ্গল সেই ছবির পরিচালক জানিয়েছে ওয়েলকাম থ্রি এর শুটিং স্থগিততার কারণ এই ছবির জন্য যে সেট ডিজাইন করা হয়েছিল মুম্বাই ফিল্ম সিটিতে সেটা হেভি রেইনফলের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়েছে এবার যতক্ষণ না তারা নতুন সেট বানাচ্ছে ছবির শুটিং আপাতত বন্ধ তবে তারা যখনই নতুন সেট ক্রিয়েট করে ফেলবে আবার এই ছবির শুটিং রিজিউম হবে দেখার ওয়েলকাম থ্রি এর শ্যুটিং কবে শেষ হয় একটা হিউজ কাস্ট একটা হিউজ প্রোডাকশন ভ্যালু আছে এই ছবিটার এই ছবিটা দেখার বক্স অফিসে কী করতে পারে আভয় ফার্মা অর্থাৎ মুঞ্জা ছবিতে যে মুখ্য চরিত্র অভিনয় করেছিল তাকে অডিয়েন্স খুব পছন্দ করেছে তাকে দেখতে খুব সুন্দর সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে সে শাহরুখ খানের ছবিতে অর্থাৎ দ্য কিং সেই ছবিতে অন্যতম মুখ্য চরিত্র অভিনয় করবে এই ছবিতে অলরেডি অভিষেক বচ্চনের নাম শোনা যাচ্ছে অর্জুন দাসের মতো অ্যাক্টারের নাম শোনা যাচ্ছে তো সেই ছবিতে আভয় নিজের নাম তৈরি করতে পেরেছে দেখার তার ক্যারেক্টারটা কেমন হয় সেই ছবিতে কেমন পারফরমেন্স দেয় এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমস ডে এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র করতে চলেছেন ধনুষ এর আগে এই পরিচালক অর্থাৎ রুশো ব্রাদার্সের গ্রে ম্যানে তাকে আমরা দেখেছি এবং সারা ছবিতে তার যে পোর্শনটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল ছবিটা খুব আহামরি কোনো সিনেমা নয় বাট ধনুষের অ্যাকশন ধনুষের ওই অ্যাগ্রেসিভ লুক জাস্ট সলিড দেখার ধনুষের পারফরম্যান্স এই ছবিতে কেমন হয় ধনুষের ক্যারেক্টার কেমন হয় ধনুষ একজন ফেনোমেনাল অ্যাক্টর তাকে এরকমভাবে ব্যবহার করা হচ্ছে দেখে খুব ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কী